আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একটি জনপ্রিয় ইফতার রেসিপি হালিম রান্না করে দেখাবো। হালিম রান্নাটা অনেকে কঠিন এবং ঝামেলা মনে করেন এবং অনেকে ধারণা দোকানের রেডিমিক্স হালিমের প্যাকেট দিয়ে হালিমটি রান্না করলে দোকানের মতো পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না। আজ আমি বাসায় দোকানের রেডিমিক্স প্যাকেট দিয়ে হালিমটি রান্না করব এবং কিভাবে হোটেল কিংবা দোকানের হালিমের মতো পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে সেই টিপসগুলো শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হালিম রান্না করার জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রেডিমিক্স হালিমের প্যাকেট পাওয়া যায় আর প্রতিটি প্যাকেটের ভিতরেই দুটি করে প্যাকেট থাকে, একটি বড় প্যাকেট আর একটি ছোট প্যাকেট। বড় প্যাকেটে থাকে চাল ডালের মিশ্রণ আর ছোট প্যাকেটে থাকে গুঁড়া মশলা। এখন প্যাকেটগুলো কেটে নিয়ে আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি সবগুলো, আর গুঁড়া মশলা থেকে আমি কিছুটা মশলা আমি তুলে রাখছি, এটা আমি রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। এখন মশলাটা এক পাশে রেখে দিয়ে চাল ডালের মিশ্রণটাকে 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে 2 কাপ পানি দিয়ে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, কিন্তু আমি দেখেছি এই সময়টাতে কিন্তু চাল ডালের মিশ্রণটা ভালোভাবে ভিজবে না, আর যদি ভালোভাবে না ভিজে চাল ডালটা তাহলে সিদ্ধও হবে না পারফেক্টভাবে, আর তাতে দোকানের হালিমের মতো পারফেক্ট টেস্টটাও পাবেন না। আর অবশ্যই একটু একটু করে গরম পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, একসাথে সবটুকু পানি কিন্তু দেওয়া যাবে না, তা না হলে চাল ডালটা একসাথে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হালিমটি রান্না করার জন্য আমি এখানে 1/2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। হালিমটি মুরগি কিংবা খাসির মাংস দিয়েও কিন্তু করা যাবে, আর যে কোনো মাংস দিয়ে তৈরি করুন না কেন, হাড় চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হালিমটি খেতে খুব ভালো লাগবে। এখন চলে আসছি রান্নার মূল পর্বে। তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তা না হলে কিন্তু হালিমের টেস্টটা পাওয়া যাবে না, পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এভাবে 1 মিনিট পর ভাজার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মানে গোল্ডেন কালার চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে রসুন বাটা, আদা বাটা, আর দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে সবগুলো মশলা দেওয়া আছে, তারপরও আমি কিছুটা মশলা ব্যবহার করেছি, এতে করে হালিমের কালারটা সুন্দর আসবে এবং দোকানের হালিমের মতো পারফেক্ট টেস্টটাও পাওয়া যাবে। এখন মশলাগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসটা দিয়েও এখানে একটু কষিয়ে নেব মশলার সাথে। কিছুক্ষণ এখানে কষিয়ে নিয়ে প্যাকেটের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এখানে। এই মশলাটা দিয়েও কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম পানি 1 কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর দর্শক, আমি অফ ক্যামেরায় মাংসটাকে আমি কয়েকবার নাড়া দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে, অবশ্যই একটু চেক করে দেখবেন ঢাকনা উঠিয়ে কয়েকবার নাড়া দিতে, তা না হলে মাংসটা লেগে যেতে পারে, আর প্রয়োজনে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। এই যে দেখুন মাংসটা প্রায় 1/2 ঘন্টা পর আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এখন এখান থেকে কিছুটা মাংস আমি তুলে রাখছি, এটা আমি লাস্ট পর্যায়ে ব্যবহার করব সার্ভ করার সময়। আর কিছুটা মাংস আমি এখন রান্না করব ডাল দিয়ে। চাল ডালের মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু মিশিয়ে নিয়ে মাংসের সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 5 কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে এখানে, আর একটু সময় নিয়ে ডালটা রান্না করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে। যতক্ষণ না পর্যন্ত চাল ডালটা সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে রান্না করলে হালিমটা খেতে খুব ভালো লাগবে। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে নিয়েছিলাম, কেননা ডাল কিন্তু খুব সহজেই তলানিতে লেগে যায়, অবশ্যই একটু চেক করে দেখবেন ডালটা লেগে গেছে কিনা। প্রায় 1 ঘন্টা পর ডালটা দেখুন চাল ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে থকথক করছে। এ পর্যায়ে এখন একটু চেক করে দেখছি লবণটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়েছে, তার জন্য কিছুটা আমি লবণ এখানে দিয়ে দিয়েছি। লবণটা বুঝে দিতে হবে, কেননা প্যাকেটের মধ্যেও কিন্তু লবণ থাকে। এর চাইতে বেশি আমি ঘন করব না,
কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। হোটেলে সাধারণত অনেকটা সময় নিয়ে হালিম রান্না করে, তার জন্য কিন্তু হালিমের টেস্টটা খুব ভালো আসে। এখন বাগার দেব, তার জন্য চুলায় ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আর তাতে দিচ্ছি রসুন আর আদা কুচি। এগুলো একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে প্যাকেটের মশলাটা তুলে রেখেছিলাম সেটা। এটা দিয়ে কয়েক সেকেন্ড একটু তেলের সাথে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি উপরে। এখন খুব ভালো করে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এখন সার্ভ করার আগে দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো, এতে করে মাংসগুলো দেখাও যাবে এবং টেস্টও অনেক গুণ বেড়ে যাবে হালিমের। আর কিছু মাংস যে আমি ডালের সাথে সিদ্ধ করেছিলাম সেগুলোর বা ডালের সাথে গলে গিয়ে হালিমের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এখন গরম গরম সার্ভ করব। এখন সাজিয়ে নিচ্ছে আদা, কাঁচামরিচ, ধনে পাতা এবং শসা কুচি দিয়ে, আর নিচ্ছে পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স এবং লেবু। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন, আর অবশ্যই খাওয়ার সময় হালিমের মধ্যে লেবুর রস দিয়ে খাবেন, এতে করে হালিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আশা করছি এখন হালিম রান্না আর ঝামেলা ও কঠিন মনে হবে না। আমার রেসিপিটি ফলো করে হালিম রান্না করলে দেখবেন যে দোকানের হালিমের মতোই পারফেক্ট টেস্ট পাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।